আঞ্চলিক কৃষক সংগঠন তরফা পক্ষ আজি চাষী মানুষ বিভিন্ন সমস্যা মাননীয় মুখ্যমন্ত্রী এবং জেলাপাল উদ্দেশ্যে এক দাবিপত্র তরভা তহসিলদার প্রদান করা যাইছিল। তরভা ব্লকর শতাধিক চাষী এক রালি মাধ্যমে তরভা ব্লক সম্মুখর বাহি নুয়াপড়া রথপড়া মারবাড়ি পড়া রাস্তা দিয়ে সহর পরিক্রমা করে তহসিল কার্যালয় পর্যন্ত পৌঁছিলে। চাষী মানুষ সমস্যা যেপরিক ধানর উচিত মূল্য প্রদান, ট্রানজিট পাস, উচিত ক্ষতিপূরণ প্রদান, মেগালিফ পয়েন্টর সুপরিচালনা, মাগণারে বিদ্যুৎ প্রদান, চাষী যোজনা বাটমারণা করা যাওয়া ইত্যাদি অনেক সমস্যা তরভা তহসিলদার অনাদিচরণ সাহু দাবিপত্র প্রদান করা যাই। আঞ্চলিক কৃষক সংগঠন পক্ষ ব্লক সম্মুখে হয়ে এক সভায় সংগঠনের সভাপতি সদানন্দ পাণিগ্রাহী, পুরন্দর বাগ, মিত্রব্রত মিশ্র, ভোলা কুমার বর্মা, ভবানী শঙ্কর মিশ্র, পবিত্র মোহন প্রধান প্রমুখ ভাষণ প্রদান করে চাষী হক লড়াই, সরকারি যোজনা বাটমারণা করা যাওয়া ইত্যাদি বিষয়ে ভাষণ মাধ্যমে চাষী মানুষ অবগত করা যাই। আজর এই কার্যক্রমের তরভা অঞ্চলের শতাধিক চাষী যোগদান করে সংগঠনের সভাপতি সদানন্দ পাণিগ্রাহী, সম্পাদক পুরন্দর বাগ, মিত্রব্রত মিশ্র, ভোলা কুমার বর্মা, ভবানী শঙ্কর মিশ্র প্রমুখ মুখ্য ভূমিকা গ্রহণ করে। চাষী মানুষ আজর এই শক্তি প্রদর্শন র্যালিরে চাষী মানে পরস্পর মধ্যে যথাশক্তি 5,800 টাকা ঠোল করে এক নিয়ারা ঢঙ্গে কার্যক্রম পরিচালনা করে দেখা মিলি। সরকার ধান কিনবার যে সিস্টম রখিছে, এই সিস্টম উপরে আমি বহু অসন্তোষ আছি। আমি মানে সে ধান আমি পলহা পকাবার আগর মানে কেন ডেটে ধান বুঝি আমি কৌছ বলে যে নভেম্বর মাসে যে মানে রেজিস্ট্রেশন করছেন তাঁর যে মানে এত টোকনটা যে কটি যাব সে কেন করবে এটা তো গোটে প্রবলেম। দুই নম্বর জিনিস আজ মানে যে হিসাবে কাটুছন মিলর মানে ধান নেলা বেলাকে 5 কেজি, 3 কেজি, 4 কেজি গোটে বেহিসাবিয়া মানে এইসব সিস্টম মানে নাই হবার কথা। চাষির মানে সবলে পেটাই একা লাভ পড়বে আর চাষী যে হিসাবে অসন্তোষ হয়ে বসলান এই জিনিস যদি রহবা আগে বহু প্রবলেম ক্রিয়েট হওয়া। তারপরে দেখুন হাইব্রিড চাষে মানে এই যে 13 কুইন্টাল করেদেলা বাকি যে 5-6 কুইন্টাল যে আমি যে মানে ইয়েল্ড করুছ সেটা মানে গভর্নমেন্ট পুরা কৌছে যে তুমি এটা অন্ডর রেটে বিক বলি বলে এই টাইপর যদি চাষী যদি কটি যা বলে মরবা নাই চাষী বলে এইসব জিনিসকে নিয়ে আমি সংগঠিত হওয়ার চেষ্টা করতে পুরা সংগঠিত নিয়ে হওয়ার তাহলে যেদিন চাষী সংগঠিত হয়েযা সেদিন আজ্ঞা দেখবে রাস্তাটা কেনা লড়াই হওয়া। আমি এটির লাগে আজ্ঞা অ্যাওয়ারনেস মানে প্রোগ্রাম মানে করছু গাঁ গাঁ যাই বসিছু প্রায় পাখাপাখি 40-45-55টা গাঁরে আমি বসিছু 50-55 গাঁরে আউ আগে এটাকে মানে তরভা ব্লকর প্রত্যেক গাঁ প্রত্যেক জায়গাকে প্রত্যেক গলিকে নিয়ে আবার তখন লেফ সে গলে ধান নে উঠবার কেই শুনবার নাই দলাল মানে 1200 টাকা এচিন বর্তমান ধান কিনা আরম্ভ কলেন যে নভেম্বরে চাষী মানে টোকন ইস্যু হয়েছে এসব মন্ডি খোলবার নেই তালি লিপ পয়েন্ট মানকে পানি ঠিকসে নেই আবার 50 একরে চক করা হয়েছে সিরহা নালিকে পানি পলাউছে চাষী স্যার তলি তোলা আনছে গলান ইনু ইয়ারকে স্যার দেখবে নেক্সট জেনারেশন আর চাষ নেই করুন ধান খেড়েকে আমি দেখবার লাগি হলে লাস্টকে মিউজিয়ামে রখবার পড়বা নেইকরি তো এই সব মানে সরকারের অবহেলাকে নেইকরি আজ আঞ্চলিক কৃষক সংগঠন তরফর গোটে র্যালি করা হয়েছে শক্তি প্রদর্শন করা হয়েছে ধান রেট নাই বড়বা কটনি ছটনি বন্ধ নাই হওয়া সরকারি যোজনা বাটমারণা যদি হওয়া তো আগে পরিণাম বহু ভয়াবহ হওয়া আন্দোলনকে বহু তীব্রতর করা সেগি প্রশাসন দায়ী হওয়া আমি আজ মুখ্যমন্ত্রী এবং জেলাপাল গোটে দায়ীপত্র দেবু যেটা জেলাপাল সীমারে রহবা জেলাপাল চেষ্টা করবে যেটা মুখ্যমন্ত্রী পরিধিরে আসবা মুখ্যমন্ত্রী চেষ্টা করবে আমি রিকোয়েস্ট করুছু যে চাষী মান কথা টিকি শুনুন আর আমি বহু খুশি প্রধানমন্ত্রী যেটা শুনলে তিনটা কড়া আইনকে প্রত্যাহার কলে হেনটা আমার মুখ্যমন্ত্রী বি আমার তরভা অঞ্চল চাষীর কথা টিকি শুনুন আর আমার দাবি পুরা করুন।